আসসালামু আলাইকুম। টয়োটা অ্যারিস গাড়িটা চলতে চলতে বন্ধ হয়ে যায়, দুই তিনবার বন্ধ হয়ে গেছিল, তো এটা চেকের জন্য নিয়ে এসেছে। দেখি এখন স্টার্টের সাথে এটা ইঞ্জিন চেক ল্যাম্প ওটাও আছে, তো ওটা চেক করবে কোন কোন ফটো লাগাইয়া। তো কম্পিউটার এখন দেখেন, এটা এখানে লেখা আছে যে ক্র্যাঙ্ক শ্যাফট পজিশন সেন্সার, তো এটার ক্র্যাঙ্ক শ্যাফট পজিশন সেন্সারটা চেক করব। অনেক সময় কম্পিউটার সেন্সার বলে, তো সেন্সার এটা চেক করার সময় দেখছি এটার যে হর্নেসটা আছে বা ওয়ার, এটা দেখেন এটা যে সাফটার লকগুলো ছিল ওগুলো খারাপ হয়ে এটার ইঞ্জিন বেল্টের সাথে ঘষতে ঘষতে দেখেন এটা ওয়ার ড্যামেজ হয়ে গেছে। এটার জন্য ইঞ্জিন স্টার্ট বন্ধ হতে পারে, তাই আগে এটা চেক করে নিই। আর দেখেন এটা সেন্সারটা এখানে, এটা সাফটার যেগুলো আছে সব দেখেন, দুইটা সাফটার থাকবো বেল্টের নিচ দেওয়া, তো ওইগুলা খারাপ হয়ে গেছে। দেখেন এই যেগুলো আছে তা দুইটা আলাদা আলাদা করে টেপ মারতে দেবো। আলাদা করে টেপ মেরে নিছি। এখন যে উপরের কভারটা আছে সেফটি পাইপ, এগুলো লাগাইতে দেবো। আমাদের এখানে আছে দেখেন, ওটা নিয়েছি। সেম টু সেম ফিটিং এর পর ভালো করে টেপ মেরে নেবেন। সেন্সারের যে সকেটটা, এটা মোটামুটি ভালো শক্ত, ওটা ভালো করে চেক করে নেবেন যে বরাবর ফিটিং হয়েছে কি না। আর দেখেন এখানে একটা ভালো করে প্লাস্টিক টাই ক্লিপ এগুলো দিয়ে ফিটিং করে নেবেন যে পরবর্তীতে খারাপ না হয়। এখন তো ফিটিং হয়েছে, তো একবার স্টার্ট করে দেখি ইঞ্জিন চেক ল্যাম্প আসছে কি না। মাশাআল্লাহ ইঞ্জিন চেক নাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।